গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছো পিছনে আমার ব্যাকগ্রাউন্ড, আমি বসেছি দার্জিলিং ম্যালে। অ্যাকচুয়ালি লাস্ট অনেক ভিডিওতে অনেকে জানতে চেয়েছিলে তোমরা যে দার্জিলিং ম্যাল রোডের আশেপাশে খুব কম খরচে আর খুব বেশি স্পেশাল হোটেলে খুঁজতে। তো আজকে বন্ধুরা এই ব্লগটা স্পেশালি তোমাদেরকে ডেডিকেট করতে চলেছি, যেখানে আমি দার্জিলিং ম্যাল রোড, লাদেনাল রোড এর আশেপাশে বিভিন্ন হোটেলগুলো আপনাদেরকে এক্সপ্লোর করে দেখা চলেছি। আর তার সাথে অ্যাকচুয়ালি দার্জিলিং মল রোড বলতে এখানে অ্যাকচুয়ালি চারটা রাস্তা চলে গেছে এখানে ট্রাফিক পয়েন্ট থেকে, যেটা আমি পুরোপুরি ওভারভিউ আপনাকে দিয়ে দেবো, যেখানে কোন হোটেলে গেলে আপনারা কী ধরনের রেঞ্জ আর কী ধরনের রুম পেতে পারেন, এবং তার সাথে রুম রেন্টগুলোর সাথে সাথে রুমের ভিউ কেমন হবে সেগুলো। আসুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করা যাক দার্জিলিং ম্যাল থেকে। সবচেয়ে প্রথম কথা যেটা আমি বলতে চাই, শীত হোক, গ্রীষ্ম হোক কি বর্ষা, যে কোনো ট্যুরিস্টের ঘোরার প্রধান লক্ষ্যই হলো, আর স্পেশালি আপামর বাঙালির ঘোরার প্রধান ডেস্টিনেশনের মধ্যে দার্জিলিং হলো সবচেয়ে প্রথম ভরসা। সে কি না গরমের ছুটি হোক বা দুর্গাপুজোর ছুটি, যে কোনো ভ্যাকেশন বা ছুটির দার্জিলিং থাকে আমাদের লিস্টে সবচেয়ে প্রথমে। আর স্পেশালি বর্ষার দিনে সিকিম, কালিম্পং, গ্যাংটকের রাস্তায় কিছুটা বাধাবিঘ্ন থাকার জন্য দার্জিলিংই থাকে তার প্রথম চয়েস। কিন্তু বন্ধুরা, আমরা প্রায় দার্জিলিং এসে বা ফেসবুকের বিভিন্ন পেজে দার্জিলিংয়ের বিভিন্ন হোটেলের ব্যাপারে জানতে চাই, মলের আশেপাশে বিভিন্ন কম খরচে আমাদের হোটেলের খোঁজ খবর নিতে চাই। কিন্তু সত্যি কথা বলতে আমি নিজেও অনেক ভিডিও দেখেছি যেখানে 500 টাকা 600 টাকার বিভিন্ন হোটেল অফার করা হয়েছে বা ভিডিও দেখানো হয়েছে। কিন্তু এই ভিডিও করতে এসে আমি অনেক কিছু এক্সপ্লোর করলাম। সবচেয়ে প্রথম কথা যেটা এক্সপ্লোর করলাম, মলের আশেপাশে বিভিন্ন রোড রয়েছে, যেই রোডে ছড়িয়ে রয়েছে প্রায় হাজারো হাজারো হোটেল। তো এই ভিডিওতে সবচেয়ে প্রথমে আমি আপনাদের তুলে ধরবো যে অ্যাকচুয়ালি মলের চারিপাশে যে হোটেলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে কোন রোডে কোন হোটেলগুলো আছে, আর যেটি থেকে ম্যাল এবং দার্জিলিংয়ের বিভিন্ন সাইটসিংগুলো খুব ইজিলি করা যেতে পারে। আমি সেই অনুযায়ী রোডের বিভিন্ন হোটেলগুলোকে এই ভিডিওতে তুলে ধরবো পার্ট করে। সবচেয়ে প্রথমে আমি আপনাদের তুলে ধরবো এখানে এক ট্রাফিক পুলিশের মুখে শুনে নেব যে দার্জিলিং ম্যালের চারিদিকে যে চারটি রোড ছড়িয়ে রয়েছে তার নামগুলো। शेयर कैब कहाँ से मिलेगा? डिलीवरी का ऊपर ये जो गाड़ी। अच्छा सर, गुड मॉर्निंग सर। एक्चुअली अभी जो सेंटर पॉइंट में खड़ा हूँ, ये ऊपर में जो रोड चला गया मैल रोड, इसको एक्चुअली क्या बोलना, क्या नाम है? एक्चुअली यहाँ ऊपर आपका नेहरू रोड बोलते हैं, नेहरू रोड जो मैल रोड में चला गया। ओके, और नीचे वाला जो चला गया? नीचे वाला आपका ये रॉबर्टसन रॉबर्टसन रोड है, यहाँ से भी आप थोड़ा ऊपर घूम के वही मैल रोड ही पहुँच सकते हो। और ये वाला जो रोड नीचे चला गया, ये नीचे वाला रोड ये सिर्फ आपका आने के लिए वन वे, ये आपका लादेनला रोड बोलते हैं, लादेनला। और ये ऊपर वाला? और ये वाला आपका सीधा गांधी रोड पर, ये रोड से सिलीगुड़ी निकल सकते हैं ना जी, वन वे होके नीचे मेन रोड में निकल सकते हैं, फिर ऊपर से सीधा घूम के निकल सकते हैं। मतलब हम लोग जो दार्जिलिंग घूमने आते हैं तो होटल इस आसपास में लेने से हर दिक से मॉल क्लोज में ही होगा। ओके, मॉल आपका मैक्सिमम 5 मिनट्स का डिस्टेंस में होगा। यस सर, ओके, थैंक यू सर। সো বন্ধুরা, দার্জিলিং হোটেলসের এই ভিডিওর প্রথম পর্বে আমি তুলে ধরবো দার্জিলিংয়ের ম্যালের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রওয়া কিছু হোটেলগুলোকে। তাই সবচেয়ে প্রথমে পৌঁছে গেছিলাম দার্জিলিং নেহরু রোডে অবস্থিত বা ম্যালের সঙ্গে সবচেয়ে ক্লোজ ভিউওয়ালা হোটেল বেলভিউতে। সো বন্ধুরা, বেলভিউ হোটেল এক্সপ্লোর করতে গিয়ে আমি দেখলাম যে দার্জিলিং ম্যালের নিয়ার পাইন রিজ, যেটা দার্জিলিং সবচেয়ে পপুলার হোটেল, তার ঠিক অপোজিটে রয়েছে বেলভিউ হোটেল। আপনি বেলভিউ হোটেলে গিয়ে দেখতে পারবেন ওখানে একটি পুরনো বিল্ডিং রয়েছে যেখানে লেখা আছে মেন ওল্ড বেলভিউ হোটেল। হ্যাঁ বন্ধুরা, বেলভিউ হোটেলে দুটো পার্ট রয়েছে, একটি পুরনো বেলভিউ হোটেল আর ঠিক সামনে রয়েছে নিউ বেলভিউ হোটেল, যেখান থেকে আপনারা ম্যালের পুরো ভিউটা দেখতে পারবেন। তো আমরা রিসেপশন দিয়ে ডাইরেক্ট ঢুকে যাবো ভিতরের দিকে। বেলভিউ হোটেলের বিভিন্ন রুমগুলো এক্সপ্লোর করতে গিয়ে দেখতে পেলাম বেলভিউ হোটেলের মাঝে রয়েছে একটি ছড়ানো গার্ডেন, যে গার্ডেনে অনেক রকম পার্টি বা বিভিন্ন রকম প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়ে থাকে। এছাড়া আমি ধীরে ধীরে উঠে গেলাম বেলভিউ হোটেলের রুমের উদ্দেশ্যে, যে রুমগুলো এক্সপ্লোর করতে গিয়ে আমার চোখে ধরা পড়ল বেলভিউ হোটেলের সবচেয়ে ফেমাস লবি বা রেস্টুরেন্ট বলা যেতে পারে যেটাকে।
রেস্টুরেন্টটা এতটাই সুন্দরভাবে বানানো হয়েছে, যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দার্জিলিংয়ের ওল্ড হিস্টোরিক কিছু ফটোস, আর এখানে আপনি আপনার পছন্দ মতো ড্রিঙ্ক এবং আপনাদের প্রিয়জনদের সাথে বসে খানিকটা সময় এনজয় করতে পারবেন ম্যালের অসাময়িক ভিউ দেখতে দেখতে। আসুন ভিউটি দেখে নেওয়া যাক। সত্যি কথা বলতে এক কাপ চায়ে চুমুক দিতে দিতে বেলভি হোটেলের ব্যালকনি থেকে ম্যালের এই ভিউ দেখতে দেখতে কখন সময় পাস হয়ে যাবে আপনি সেটা আইডিয়া করতে পারবেন না। এরপরে আমি লবি থেকে বেরিয়ে চলে গেলাম বেলভি হোটেলের স্পেশাল রুমগুলো দেখার জন্য, যেখানে রুম রেন্টগুলো শুরু হয়েছে প্রায় 1700 টাকা থেকে আর ছাড়িয়ে গেছে 5000 টাকা পর্যন্ত। আসুন রুমগুলো দেখে নেওয়া যাক। প্রি হিস্টোরিক দার্জিলিংয়ের বেলভি হোটেলের অবস্থানটা এতটাই সুন্দর যে আপনি যে কোনো রুম এখানে রেন্ট নিন না কেন প্রত্যেকটি রুমই প্রায় ভিউ রুম, কারণ এখানে রুমগুলো থেকে অপোজিটেই আপনি যে কোনো উইন্ডো খুললে ম্যালের ওই নৈসর্গিক ভিউ দেখতে পারবেন, আর ঠিক তার অপোজিটেই উইন্ডো খুললে আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন। এক কথা বলতে গেলে দার্জিলিং ম্যালের আশেপাশে হোটেল নিতে গেলে বেলভিউ ইজ দ্য ফার্স্ট চয়েস। বন্ধুরা আপনারা ফলো করবেন প্রত্যেকটি ঘর উডেন ব্ল্যাঙ্ক নিয়ে উপরে টাইলস থেকে শুরু করে ওয়ালসগুলো এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, এখানে একটি বুঝতেই পারবেন প্রি হিস্টোরিক একটি দার্জিলিংয়ের ছাপ রয়ে গেছে। তার সাথে রয়েছে সুন্দর সজ্জিত বাথরুম এবং ঘরে বিভিন্ন রকম হিস্টোরিক আসবাবপত্র, যেটি সত্যি কথা বলতে গেলে এক অন্যরকম কমফোর্টেবল এনভায়রনমেন্টের উদ্দেশ্যে সন্ধান দেয়। আর তার সাথে মন খারাপ থাকলে সে মন খারাপ ঠিক করার ওষুধ তো রয়েছেই, যে কোনো জানলা খুলতেই দেখতে পারবেন একদিকে কাঞ্চনজঙ্ঘার অসাময়িক ভিউ আর সামনের দিকে রয়েছে ম্যালের সুন্দর ভিউ। তো তাই কথা বলতে গেলে বন্ধুরা বেলভি হতে পারে আপনাদের দার্জিলিং ট্রিপের নেক্সট ডেস্টিনেশন। এরপরে আমরা পৌঁছে গেছিলাম বেলভি হোটেলের প্রিমিয়াম স্যুট, যেটি জুপিটার স্যুট নামে পরিচিত। এই স্যুটে রয়েছে দুটো বেডরুম, তার সাথে বিভিন্ন আসবাবপত্র এবং খুব স্পেশালাইজড কিছু ফার্নিচার, এবং তার ডেকোরেশনগুলো সত্যি কথায় অসাময়িক ছিল। কিন্তু বন্ধুরা সবচেয়ে প্রধান এবং ইম্পর্ট্যান্ট যে বিষয়টি হলো হোটেল বেলভিউতে থাকতে গেলে রুম রেঞ্জগুলো কেমন পড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এখানে ডিলাক্স রুমগুলো যেগুলো আছে সেগুলো সিজনে 3500 টাকা দাম থাকে এবং অফ সিজনে 700 টাকা। আপনারা সবাই জানেন দার্জিলিং সমস্ত হোটেলই সিজন আর অফ সিজন বলে একটা রেট ফ্ল্যাকচুয়েট করতে থাকে। এখানে ডবল সিট রুম যেগুলো আছে সেগুলো রেট 4000 থেকে 4500 অবধি ওঠানামা করে। এছাড়া সিম্পল রুমগুলো যেগুলো আছে কমন রুম উইথ ভিউ সিম্পল ভিউ সেগুলোর দাম 1700 টাকা থেকে 800 টাকা পর্যন্ত আছে, এছাড়া জিএসটি এক্সট্রা। তো ফ্যামিলির সঙ্গে কাটানো যে কোনো ছুটি আমাদের কাছে খুবই স্পেশাল হয়, আর সেজন্য যে কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশনে বা ট্রাভেল ডেস্টিনেশনে গেলে একটি ভালোভাবে থাকা ভালোভাবে ঘোরা যদি শান্ত মতো না হয় তাহলে যেন পুরো ছুটিটি বৃথা হয়ে যায়। আর তার খোঁজ নিয়েই আমরা পৌঁছে গেছিলাম ম্যালের পাশে বেলভি হোটেলের ঠিক অপোজিটে হোটেল পাইন রিজ। এই হোটেলটিকে অনেকেই ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন ভিডিওতে ভৌতিক হোটেল বলে ডিসক্রাইব করেছে, কিন্তু আমি যখন এই হোটেলে পৌঁছালাম সত্যি কথা বলতে আমার তেমন কিছু মনে হয়নি, বরং দার্জিলিং একটি রয়্যাল হেরিটেজ হোটেল হিসেবেই পাইন রিজ হোটেল আমার সামনে ধরা দিয়েছে। আসুন হোটেলটি দেখে নেওয়া যাক। বন্ধুরা পাইন রিজ হোটেলে সবচেয়ে প্রথম কথা, নিচে রয়েছে একটি খুব সুন্দর গার্ডেন বা লন, এই রুমটিও আপনারা ভাড়া নিতে পারেন। শোনা গেছে এক সময় সত্যজিৎ রায় এসে এই রুমটিতে ছিলেন, আর পাইন রিজ হোটেলের এই হোটেলটিকেও হেরিটেজ রুম বলে গণ্য করা হয়ে থাকে। পাইন রিজ হোটেলের ভিউটি দেখলে আপনার মনে হবে যে অনেকটাই ভঙ্গুর হয়ে গেছে বা প্রাচীনত্বের ছাপ ধরা পড়েছে, সেই জন্য একটু পৌরাণিক মনে হতে পারে। এই হোটেলে রয়েছে টোটাল 50-60 রুম, তার মধ্যে রয়েছে প্রিমিয়াম স্যুটস এবং ডবল বেড ট্রিপল বেড রুমের ব্যবস্থা। এখানে রুমগুলো এক্সপ্লোর করতে গিয়ে বিভিন্ন রকম রুম আমি দেখেছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে এই রুমগুলো অন্যান্য হোটেলের রুমের তুলনায় প্রায় খানিকটাই বড়। Thank you.
বন্ধুরা, পাইন রিজ হোটেলের অবস্থান থেকে আপনারা বুঝতেই পারছেন একদম দার্জিলিং ম্যালের সঙ্গে সংলগ্ন হোটেল এবং তাছাড়া একটি প্রাচীনত্বের ছাপ রয়েছে এই হোটেলে। এছাড়া অনেকেই যারা অনেকবারই এই দার্জিলিং ঘুরতে এসেছেন তারা পাইন রিজকে তাদের চয়েসের তালিকায় প্রথমে রেখেছেন। এখানের ডবল বেড ভিউ রুম যেগুলো আছে তার স্টার্টিং প্রাইস আছে 1700 টাকা থেকে 2500 টাকা। এছাড়া সিজন এবং অফ সিজন অনুযায়ী এদের এই রেটগুলো ফ্লাকচুয়েট হতে থাকে। তাছাড়া মিনিমাম রেটে আপনারা 1500 টাকা পর্যন্ত এখানে রুম পেয়ে যাবেন। এছাড়া রয়েছে 4 বেডরুম যেগুলোর দাম প্রায় 3000 থেকে 3500 টাকা অবধি ওঠানামা করে। আর তাছাড়া গ্রাউন্ড ফ্লোরে কিছু রুম রয়েছে যে রুম রেন্টগুলো 1200 থেকে 1700 টাকা অবধি ওঠানামা করে। আর বন্ধুরা, এই ভিডিওর শেষে রয়েছে এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস। ব্লগ করতে এসে দার্জিলিং ম্যাল ঘোরার পাশাপাশি এই সৌভাগ্যে আমি অনেক কিছু জানতে পারলাম, আমি অনেক কিছু নতুন খোঁজও পেলাম। তাই এর পরেই যে হোটেলটিকে আমি এক্সপ্লোর করতে চলেছিলাম সেটি হোটেল শ্যালেট। আসুন দেখি, আমরা চলে এসেছি হোটেল চ্যালেটের রিসেপশনে। এই হোটেলটি একদম ম্যাল রোডের সঙ্গে অবস্থিত, একদম লাগোয়া বলতে পারেন আপনারা। ম্যাল রোড এখান থেকে যে কোনো জানালা দেখলে আপনি ম্যাল দেখতে পারবেন। আসুন কথা বলে নেওয়া যাক এই হোটেলের রিসেপশনিস্ট ওনারের সাথে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার। ম্যাম, আপনার হোটেল কা নাম কি ম্যাম? হামলোকা হোটেল কা নাম হ্যায় হোটেল শ্যালেট। ওকে ম্যাম, আর ইসকা এড্রেস লোকেশন ক্যা বোলেঙ্গে? চৌরাস্তা মেইন মল, মেইন মতলব মেইন ম্যাল মে হি হ্যায়। ওকে। और मैम, लाइक आप लोग के पास टोटल कितने रूम है यहाँ पे? ऊपर नीचे करके हम लोग को 14 रूम है। 14 रूम। और मैम, आप लोग का रूम रेंज कैसे स्टार्टिंग है? स्टार्टिंग है आपको ऑफ सीजन में 1200 से स्टार्टिंग होके 2300 तक का है। ओके। और सीजन में 1800 स्टार्ट और 32, मतलब 1200 का भी रूम है आपके पास। हाँ जी, और वो ऑफ सीजन में। ऑफ सीजन में, जैसे अभी जो मॉनसून चल रहा है ये आपको सीजन है? ऑफ सीजन है। ऑफ सीजन, तो अभी आपको मतलब 1200 का रूम अवेलेबल होगा आपका। तो एक वो बेसमेंट में है 1200, उससे मैल का व्यू नहीं आएगा? नहीं सर। ओके। एंड वन मोर थिंग मैम, लाइक जो 1200 जो रेट आप लोग रखा है दैट्स नेगोशिएबल और ये लास्ट है? नहीं, फिक्स रेट है। सीजन में भी उतना हाई नहीं करते हैं और ऑफ सीजन में भी हम लोग। ओके, थैंक यू मैम। आपका फोन नंबर थोड़ा बोल दीजिए तो बहुत अच्छा। 0354-22-54072। थैंक यू मैम। अनदर नंबर है 700-144-1426। थैंक यू मैम, थैंक यू मैम फॉर योर काइंड वर्ड्स मैम। मैम एक रूम देखना चाहते हैं, आपको एक रूम देखना है। थैंक यू मैम। তো বন্ধুরা, এখন আমরা হোটেল শ্যালেটের যে রুমটিতে আছি দেখতেই পারছো রুমের। তো বন্ধুরা, হোটেল শ্যালেটের জানলা থেকে এই যে ভিউটি দেখা যাচ্ছে সত্যি কথায় অমাইক, আর আমার মতো আপনাদের হয়তো চোখ মন্ত্রমুগ্ধ করে দেবে। তার সাথে 1200 টাকায় এই রুম পাওয়া গেলে অবশ্যই খুবই স্পেশালি মনে হবে হোটেল শ্যালেটে থাকার। আর বন্ধুরা, এই রুমের ডেকোরেশন দেখলে আপনাদেরও সেই হেরিটেজ ফিলটি অবশ্যই আসবে। এখানে আছে ডবল বেড, তার সঙ্গে ফার্নিচার, টিভি, গিজারও আছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই হোটেলগুলো দার্জিলিংয়ের অনেক পুরনো, আপনি বলতে পারেন হেরিটেজ হোটেলস। তাই এই হোটেলগুলোর যে ডেকোরেশনগুলো আছে একটু পুরনো মাত্রায় বা পুরনো ধাঁচে করা হয়েছে। সিলিংগুলো দেখতে পারেন পুরো কাঠের। তো আই থিঙ্ক দার্জিলিংয়ের আশেপাশে ঘুরতে হলে এবং দার্জিলিংয়ের মেন ডেস্টিনেশন শ্যালেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস হোটেল আপনাদের জন্য। হোটেল শ্যালেট থেকে মাত্র 50 মিটার দূরত্বে যে রাস্তাটি নেমে গেছে ডাইরেক্ট ম্যাল মার্কেটের দিকে বা মহাকাল মার্কেট নামে যেটা পরিচিত, সেখানে রয়েছে হোটেল সানফ্লাওয়ার। আসুন দেখে নেওয়া যাক এই হোটেলটিকেও। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমিও দেখেছি এই ফেসবুকে বা ইউটিউবে অনেকেই দেখেছে 500 টাকা 600 টাকায় দার্জিলিংয়ে ম্যালের আশেপাশে হোটেল পাওয়া যাচ্ছে। কিন্তু সত্যি কথা বন্ধুরা, আমি এই কথাটি বলতে চাইনি, তবুও বলছি আমরা যারা ফ্রেন্ড বা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করছি, একটু লাক্সারি খুঁজছি, সে সমস্ত জায়গায় এসে আমরা 500 টাকা 600 টাকা রুম খুঁজতে গিয়ে অনেকটা সময় নষ্ট করে দিই, তারপরে গিজার চার্জ এক্সট্রা চার্জ মিলিয়ে সেটি 1500 থেকে 2000 টাকা পড়েই যায়। তাই বন্ধুরা, ম্যালের পাশে ছড়িয়ে ছিটিয়ে এই হোটেলগুলো, যেমন হোটেল বেলভিউ, সানফ্লাওয়ার, পাইন রিজ, এই হোটেল
হোটেলগুলোতে 1500-1700 টাকা যে রুমগুলো পাওয়া যাচ্ছে সমস্ত সুবিধাসহ এক কথায় অনবদ্য। তাই 500-600 টাকা রুমের সার্চে না গিয়ে আপনারা এই হোটেলগুলো চোখ বন্ধ করে বুক করতে পারেন। আর সত্যি কথা বলতে লাক্সারি এবং সার্ভিসে এদের তুলনায় অন্যরা একদমই আশেপাশেও ঘিসতে পারবে না। এটাই আমার কাছে এরা ছিল এক কথায় প্রথম অপরিহার্য। তো আশা করি বন্ধুরা দার্জিলিং হোটেলসের প্রথম পর্বের যে হোটেলগুলো আমি আপনাদের দেখাতে পেরেছি এগুলো হয়তো আপনাদের নেক্সট সন্ধান অনেকটাই দিয়েছে আর তার সাথে নেক্সট ট্রিপ প্ল্যান বানাতে অনেকটাই হেল্প করবে। তো বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমার দার্জিলিং হোটেলের সেকেন্ড পর্বে আসতে চলেছে লাদেনলা রোড এবং রবার্টসন রোডের স্পেশাল কিছু হোটেলগুলো। তার সাথে রয়েছে খুব চিপ রেঞ্জের হোটেলসের প্রপার ডেস্টিনেশন এবং অ্যাড্রেস, কিন্তু সব কিছুর উর্ধে চাই আপনাদের অসামান্য সাপোর্ট। তো বন্ধুরা সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই।